الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين النبيين محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافيا لأصحابه صدق رسول رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي يسر لنا هذا الدرس ولا تحسر وتمم بالخير يا رب العالمين آمين ثم آمين Brothers and sisters, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته. আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ খাইরিন আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ রহমতে আমি ভালো আছি, প্রশংসা আল্লাহর জন্য। আচ্ছা, আজকে আমরা আজকে লেসন সেভেন, ছোট্ট একটা লেসন, লেসন সিক্স এ যা পড়েছি ঠিক একই জিনিসই, মাত্র তিন পাতা তিন পৃষ্ঠার একটা লেসন সেভেন। এখানে লেসন সেভেন এ পড়েছি আমরা হাজিহি, হাজিহি মুয়ান্নাস, হাজা আল মুজাক্কার, হাজি হলো মুয়ান্নাস। যেমন হাজা হাজা তলিবুন, ইনি একজন ছাত্র, আর হাজিহি তলিবাতুন, ইনি একজন ছাত্রী। এরকম মুয়ান্নাস হলে পরে হাজিহি ব্যবহৃত হয়। হাজিহি সাআতুন, ইহা একটা ঘড়ি। হাজিহি সাইয়ারাতুন, ইহা একটা গাড়ি। এগুলো আমরা পড়েছি। হ্যাঁ, সবই গোলতা বিশিষ্ট, শুধু একটা মধ্যে কিদ্রুন, কিদ্রুন হলো পাতিল, এটা গোলতা না থাকলেও এটা এটা মুয়ান্নাস। এটা এরকম কিছু শব্দ মাঝে মাঝে পাবো, এটা সামাই মুয়ান্নাস আমরা পাবো। তবে গত এই পর্যন্ত যে ছয়টা লেসন আমরা করেছি, আমি আশা করি সবাই সেন্টেন্সের মধ্যে থেকে মুবতাদা এবং খবর এটা বের করার জন্য যে কৌশল, যে নিয়ম, এটা আমরা রপ্ত করেছি, নাকি মুবতাদা খবর আমরা পাই খুঁজে বের করতে পারি? ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই এক নাম্বার বইটাই মুবতাদা খবর। আজকের এই লেসন সেভেন আমি পড়াই দিয়ে যাচ্ছি, যেহেতু সিক্স আমি গত ক্লাসে সম্পূর্ণটাই আমি যে ওয়ার্কআউট করে দিয়েছি সেটা ভিডিওতে আছে, কেউ ক্লাস মিস করে থাকলে সেটা ভিডিও দেখবেন, সেটা ভিডিও দেখে সেটা ইয়ে করতে পারবেন। আজকে এখন লেসন, আসসালামু আলাইকুম, আমি একটু কথা বলছি, আমি তো ওই লেসনের ১৯ লেসনটা পাই নাই হোয়াটসঅ্যাপে। কি নাম আপনার? লিপি নওগা। ও লিপি নওগা, আচ্ছা ঠিক আছে, ওটা আমি আপনাকে স্পেশালি পাঠিয়ে দেব। ওটা হইয়ে নাই, আপনি ইউটিউবে খুঁজা, ইউটিউবে খুঁজে দেখছেন? ইউটিউবে খুঁজে নেই, হোয়াটসঅ্যাপে খুঁজছি। না না, ইউটিউবে খুঁজে দেখেন, আছে আছে ওর মধ্যে আছে। আচ্ছা, আমরা এখন 53 না 52, পেজ নাম্বার 52, পেজ নাম্বার 52 আমরা বের করি। দার্সু সাবিয় লেসন সেভেন, লেসন সেভেন হলো তিলকা। এখানে তিলকার ব্যবহার আমরা দেখব, ঠিক আছে? আপনারাই পড়েন, আমি শুনি। একজন আসেন, কে পড়বেন? আসেন, মান হাজিহি। পড়েন কবির হোসেন? জি আলহামদুলিল্লাহ পড়ছি। হ্যাঁ, আপনি পড়েন।
মান হাজি এটা প্রশ্নবোধক উত্তর এটা প্রশ্ন মিনিংটা কি আমরা এগুলা কিন্তু পড়ে আসছে আগে মান হাজি হি হ্যাঁ এটা কার উনি কে না না ইনি কে ইনি কে মান হলো জিন ইনসান ফেরেশতা এই যাদের আকিল আছে তাদেরকে মান লি আকিলিন হ্যাঁ লি আকিলিন ইনি কে মান হাজি ইনি কে বলেন তারপরে হাজি হি আমিনাতু হাজি হেতে আমিনাতু আমিনাতু হ্যাঁ হ্যাঁ আটা টান দিতে হবে রাজগর ভাই কিছু শোনা যাচ্ছে না হ্যাঁ শোনা যাচ্ছে না হ্যালো শোনা যাচ্ছে না আমরা শুনতে পাচ্ছি আমি শুনতে পাচ্ছি দেখেন তো আপনার ওখানে কোনো প্রবলেম হলো কিনা সবাই শুনতে কিছু শোনা যাচ্ছে না না সবাই শুনতে পাচ্ছে আপনার ওখানে দেখেন কোনো সমস্যা আছে কিনা কিন্তু সবাই তো শুনতে পাচ্ছে এখন সবাই সবাই শুনতে পাচ্ছে কোন অসুবিধা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কে বলছেন আমি রিনা ইসলাম বলছি আমিও শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছেন হ্যাঁ যে উনি কানাডা থেকে শুনতে পাচ্ছেন আমি কবিরও শুনতে পাচ্ছি হ্যাঁ কবির সাহেব শুনতে পাচ্ছেন লন্ডন থেকে ওয়াহিদুর রহমান শুনতে পাচ্ছেন সবাই শুনতে পাচ্ছেন উনি একবার বেরিয়ে আবার লগ ইন করেন আপনি আপনি বেরিয়ে হ্যাঁ বেরিয়ে আবার লগ ইন করেন আবার ঢোকেন হ্যাঁ বেরিয়ে যান জি উনি চলে গেছে হ্যাঁ বেরিয়ে আসগর ভাই জি আপনারা তাকে যে কথাগুলো বলতেছেন সে তো কিছুই শুনতে পাচ্ছে না এই ইনস্ট্রাকশন শুনতে পাচ্ছে না আমি টেলিফোন করে দেখি তাকে পাই কিনা হ্যাঁ বলে দেন তাকে এটা বলে দেন উনি শুনতে পাচ্ছে না আপনার কথা শোনা যাচ্ছে না হ্যাঁ শোনা যাচ্ছে না কিন্তু আমি তো আপনার কথা শুনতে পাচ্ছি লাভ নাই আপনার কথা তো শুনতেছেন না সে আপনি টেলিফোন করে বলে দেন নাজমুল ভাই আপনি ফোন করে দেন ওনার ডিভাইসে সমস্যা আছে কারণ ওনার কথা আমরা শুনতে পাচ্ছি কিন্তু উনি আমাদের কথা শুনতে পাচ্ছে না আচ্ছা হ্যালো এখন শুনতে পাচ্ছেন সবাই শুনতে পাচ্ছেন করে রাখছে হ্যাঁ কি করছে আমরা শুনতে পাচ্ছি উনি মিউট করা আছে তা মিউট করলে পাবে শুনবে কেমন করে না উনি মিউট করলে তা শুনতে পাবে উনি আমরা মিউট করলে কি ভাই শুনতে পারেন না শুনতে পারেন না শুনতে পারেন না তো হ্যাঁ না এখন যদি আমি মিউট করে ফেলি তাহলে তো আপনি শুনতে পাবেন না না ওনার কথা তো আমরা শুনতে পাচ্ছিলাম হ্যাঁ তাই দেখি না উনি মিউট না উনি মিউট থাকলে আমরা শুনতে পেতাম না উনি মিউট না উনি অন আছেন উনি আবার এখন আউট হয়ে গেছে দেখা যায় না আসছে তো উনি তো আছেন প্রবাবলি ওই নাজমুল ভাই কথা বলতেছেন বোধহয় ওরা কি উনি কি মিউট হয়ে আছে না না আনমিউট আছে মিউট উনি মিউট করা আছে ওরে মিউট করা আছে এটা তো কিভাবে আর আনমিউট করে এটা আমি এখান দিয়ে কি করতে পারবো তাই আমিনাতু খবর বলেন হাজি হলো হাজি হি মুবতাদা আমিনাতু খবর হ্যাঁ হাজি হলো সাবজেক্ট আমিনাত হলো প্রেডিকেট প্রেডিকেট হ্যাঁ নেক্সট তারপরেরটা ওয়া মান তিলকা এবং উনি কে এবং উনি কে এবং উনি কে ওয়া হচ্ছে হরফে আতফিন আর এটা তো প্রশ্নবোধক বলবো
না বলা দরকার নাই তিলকা তিলকা ফাতিমাতু ফাতিমাতু তিলকা মুবতাদা ফাতিমাতু খবর না বলেন আগে তিলকা ফাতিমাতু মানে কি তিলকা ফাতিমাতু ইনি হচ্ছে ফাতিমা ইনি না উনি উনি হ্যাঁ উনি দ্যাট মানে যারা হাজা হচ্ছে হাজা হচ্ছে দিস আর তিলকা হচ্ছে দ্যাট হ্যাঁ এটা মুয়ান্নাস হাজি হি মুয়ান্নাস তিলকা হলো তিলকা মুয়ান্নাস হাজি হলো লি মুজাক্কার কারিবিন লি কারিবিন আর তিলকা হলো লি বাইদিন কাছের জিনিসকে নির্দেশ করতে হ্যাঁ কাছের জিনিসকে বুঝাইতে হাজা আর দূরের জিনিস বুঝাইতে তিলকা তিলকা মুয়ান্নাস দূরের জিনিস মুয়ান্নাস হয় তাহলে তিলকা তিলকা সবসময় মুয়ান্নাস যেমন হাজা মুজাক্কার হাজিহি মুয়ান্নাস ঠিক সেই রকম তিলকা মুয়ান্নাস মানে দুইটাই মুয়ান্নাস দুইটাই মুয়ান্নাস একটা হলো কাছের হ্যাঁ করিবিন আর একটা হলো বাইদিন দূরে হ্যাঁ দূরের জিনিস বোঝানোর জন্য তিলকা তিলকা হলো দূর হ্যাঁ তিলকা ফাতিমাতু হ্যাঁ না না দুইটা দুইটা জিনিস বোঝাবার জন্য তো তিলকা না হাজিহি হলো এখানে তিলকা হলো ওখানে ওই তো একটা হলো দিস হ্যাঁ মুয়ান্নাস আর একটা হলো দ্যাট দুইটাই মুয়ান্নাস হ্যাঁ একটা কাছের একটা দূরের জি পরে তিলকা ফাতিমাতু উনি হলেন ফাতেমা হাজিহি তবিবুন না বিশ্লেষণ করেন তিলকা কি তিলকা তিলকা হচ্ছে মুবতাদা আর ফাতিমাতু খবর হ্যাঁ নেক্সট হাজিহি তবিবুন তবিবুন ওয়া তিলকা ওয়া তিলকা মুমাররিদাতুন মুমাররিদাতুন মুমাররি মুমাররিদাতুন মুমাররিদাতুন হ্যাঁ ওই যারদিন বলছেন আমি তাসদিদের নিচে জের এটা আধুনিক স্টাইল আধুনিক স্টাইল এটা আসলে যে মুমাররিদাতুন 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 হল নার্স নার্স সেবিকা হ্যাঁ সেবিকা আর তবিবুন তবিবাতুন হলো ডাক্তার মহিলা ডাক্তার ডাক্তার মহিলা ডাক্তার তাহলে অর্থ বলেন এখন অর্থটা বলেন ইনি হলেন মহিলা ডাক্তার এবং উনি হলেন সেবিকা নার্স হ্যাঁ নার্স এন্ড বিশ্লেষণ করেন হাজিহি মুবতাদা তবিবুন খবর ওয়া হরফে আতফিন আর তিলকা মুবতাদা আর মু মু মুমাররিদাতুন মুমাররিদাতুন খবর খবর এটা এটা দুই তিনবার বলেন মুমাররিদাতুন 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 হ্যাঁ হয়েছে এখন নেক্সট হাজিহি মিনাল হিন্দি হ্যাঁ হ্যাঁ হাজিহি মিনাল হিন্দি ওয়া ওয়া তিলকা মিনাল ইয়াবা ইয়াবানি হ্যাঁ ওয়া তিলকা মিনাল ইয়াবানি অর্থ কি ইনি ইন্ডিয়া থেকে এবং উনি ইয়াবানি থেকে ইয়াবানি না জাপান 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 হ্যাঁ জাপান থেকে ইনি ইন্ডিয়া থেকে এসেছেন উনি জাপান থেকে এসেছেন হ্যাঁ হ্যাঁ তাহলে হাজিহি মুবতাদা মিনাল হিন্দি হরফে জার একবার বলেন মিনাল হিন্দি জার মাদুল শিবুল্লাহ খবর শিবুজুমলা খবর হ্যাঁ হ্যাঁ ওয়া হরফে হাজি হ্যাঁ আবার বলি হাজি হচ্ছে মুবতাদা মিনাল হিন্দ হইছে শিবুজুমলা খবর আর আগে বলতে হবে জার মাজরুর শিবুজুমলা খবর জার মাজরুর শিবুজুমলা খবর ওয়া হইছে হরফে আতফিন তিলকা হইছে মুবতাদা মিনাল ইয়াবানি হ্যাঁ এটা হচ্ছে শিবু মিনাল ইয়াবানি হরফে জার শিবুজুমলা খবর জার মাজরুর মিনাল জার ইয়াবানি হলো এসে মাজরুর এটা একসাথে বলবো জার মাজরুর শিবুজুমলা খবর হ্যাঁ ওকে আবার বলেন হাজি হচ্ছে প্রথম থেকে বলি হাজি হচ্ছে মুবতাদা মিনাল হিন্দ এটা হচ্ছে জার মাজরুর শিবুজুমলা খবর মিনাল হিন্দি বলবেন পড়াশোনা হিন্দি হিন্দি হ্যাঁ
এন্ড হরকত গুলা প্রোনাউন্সিয়েশন করেন সঠিক ভাবে মিনাল হিন্দি হ্যাঁ ইয়েস যার মাজরুর শিব জুমলা খবর ওয়া হইছে হরফে আতিন তিলকা হইছে মুফতাদা মিনাল ইয়াবানি হরফে যার শিব জুমলা না না যার মাজরুর শিব জুমলা খবর যার মাজরুর শিব জুমলা খবর আবার বলেন যার মাজরুর শিব জুমলা খবর মিনাল ইয়াবানি যার মাজরুর শিব জুমলা খবর হ্যাঁ আচ্ছা লেসন লে যে ই আছেন মুস্তাফিজুর রহমান সাহেব আছেন মুস্তাফিজুর রহমান আচ্ছা রিনা ইসলাম রিনা ইসলাম ধন্যবাদ কবির ভাই কবির ভাই ধন্যবাদ আপনি বলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বিসমিল্লাহির রহমানির রহিম হাজি হি তোই তোইলাতু ওয়া তিলকা কাসরি কাস আচ্ছা আমি বলেছি হাজি হি তোইলাতুন তোইলাতুন এটা ওয়ার উচ্চারণটা জের জের দিয়ে করতে হইলে এটা উই উই তোই তোই তোইলাতুন তোইলাতুন ওয়া তিলকা কাসিরাতুন তিলকা কাসির কাসির মানে খাটা শর্ট শর্ট আর তোবিলাতুন মানে লম্বা লম্বা তোবিলাতুন আর কাসিরাতুন দুইটা বিপরীত শব্দ ইনি হলো এ হাজি হি তোবিলাতুন মানে ইনি হলো লম্বা আর উনি হলো খাটো ওয়া তিলকা কাসিরাতুন ওকে তো হাজি হি তোবিলাতুন ওয়া তিলকা কসিরাতুন ইয়েস ইনি ইনি লম্বা এবং উনি খাটো কাটো হাজিহি মুফতাদা হাজিহি মুফতাদা তাওইলাতুন খবর ওয়া হরফে আতফিন তিলকা মুফতাদা কাসিরাতুন খবর ইয়েস নেক্সট মান হাজা ইনিকে ইনিকে নেক্সট হাজা হাজা হামিদুন ইনি হামিদ ইনি হামিদ ইনি হামিদ হাজা মুফতাদা হাজা মুফতাদা হামিদুন খবর হামিদুন খবর নেক্সট ওয়ামান জালিকা এবং উনি উনিকে এবং উনিকে এবং উনিকে হ্যাঁ ওয়ামান জালিকা হ্যাঁ এবং উনিকে ওয়া হরফে আতফিন না না ওটা প্রশ্নবোধক ওটা ওটা বাদ দেন পরে আরো এক নম্বর দুই নম্বর বই যায় আমরা প্রশ্নবোধক বিশ্লেষণ করব জালিকা আলিউন জালিকা আলিউন আলি কোথায় গিয়েছে না 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 জালিকা মানে দ্যাট দ্যাট ইজ আলি দ্যাট ইজ আলি আলি ওখানে আলি আলি উনি আলি জালিকা মানে উনি আলি ওকে জালিকা এটা মুজাক্কার জালিকা মুজাক্কার এই আলি তো এই যে মুজাক্কার এই জন্য এই ইসমুল ইশারা মুজাক্কার রয়েছে জালিকা আলিগুন জালিকা আলিউন উনি আলি উনি আলি এখন বিশ্লেষণ করেন জালিকা মুফতাদা আলিউন খবর ইয়েস নেক্সট আতিলকা 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 দাজা জাতুন আতিলকা আতিলকা দাজা জাতুন দাজা জাতুন আর পিছনে পড়ে আসছে দাজা জাতুন কি হেন মুরগি এটা কি মুরগি ছবি দেখা যায় এটা কি মুরগির মতো দেখা যায় না না আতিলকা দাজা জাতুন এটা কি মুরগি লা তিলকা বাত্তাতুন 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 হলো ডাক মানে হাঁস পাতি হাঁস হাঁস বাত্তাতুন এই একটা নতুন শব্দ পাইলাম আমরা বাত্তাতুন লা তিলকা বাত্তাতুন না ওই ওটা ওইটা হাঁস ওইটা হাঁস লা হলো হরফের নাফিন নাফিন তিলকা এখানে এখানে এর মিস কাছে তিলকা খবর তিলকা মুফতাদা বাত্তাতুন খবর ইয়েস থ্যাংক ইউ ভেরি মাচ
নেক্সট আবার আছেন মুসা খান মুসা খান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম পড়েন আপনি মা তিলকা মা তিলকা ওইটা কি তিলকা তিলকা বাইদাতুন ওটা হচ্ছে ডিম ডিম এই যে আরেকটা নতুন শব্দ পাইলাম বাইদাতুন বাইদাতুন হলো ডিম এই যে আমরা যে ডিম খাই হ্যাঁ বাইদাতুন হলো ডিম তাহলে তিলকা বাইদাতুন বাইদাতুন তিলকা হলো কেন ওই যে শেষে গুণটা আছে জি মুয়ান্নাসের কারণে এই জন্য মুয়ান্নাসের কারণে তিলকা হয়েছে আর বিশ্লেষণ করেন বিশ্লেষণ করেন জি তিলকা হচ্ছে মুবতাদা বাইদাতুন হচ্ছে খবর ইয়েস নেক্সট জি পরেরটা হাদিহি সাইয়্যারাতুন এটা হচ্ছে গাড়ি না না সেটা পড়াশাছে নাই হাদিহি সাইয়্যারাতুল মুদাররিসি ওয়া তিলকা সাইয়্যারাতুল মুদিরি হ্যাঁ এখন অর্থ বলেন হচ্ছে এটি হচ্ছে শিক্ষকের গাড়ি আর ওইটি হচ্ছে প্রধান শিক্ষকের গাড়ি হ্যাঁ হাদিহি মুবতাদা সাইয়্যারাতুন খবর আল মুদাররিসি সাইয়্যারাতুন খবর এবং হচ্ছে এই বাহওয়া মুদাব মুদাব বাহওয়া মুদাব বাহওয়া মুদাব পড়াইছি আমরা একদম জি আর মুদাররিসি হচ্ছে মুদাফ ইলাইহি রাইট ইলাইহি ওয়া তিলকা ওয়া হুসা হরফে আতফিন তিলকা হচ্ছে আবার একটু স্পষ্ট করে বলি আমি আমাদের হয়েছে হাজি সাইয়্যারাতুল মুদাররিসি ওয়া তিলকা সাইয়্যারাতুল মুদিরি হাজি এটা হলো শিক্ষক সাহেবের গাড়ি এবং ওইটা এই যে কাসেটটা এটা হলো শিক্ষক সাহেবের গাড়ি আর যে তিলকা দূরেরটা ওইটা হলো প্রধান শিক্ষকের গাড়ি হাজিহি মুবতাদা সাইয়্যারাতু খবর ওয়া হুয়া মুদাব এই যে মুদাব উপদেশে পেশ সাইয়্যারাতুন বানান্ত দুই পেশ কিন্তু এক পেশ নিচ্ছে কারণ এটা মুদাব হইছে এটা মুদাব হইলে পেশ তানবিন থাকতে পারবে না সিঙ্গল দম হ্যাঁ এই জন্য এটা মুদাব এটা মুদাব আল মুদাররিস এর মুদাব এলাহি ওয়া হরফে আতফিন তিলকা হইলো মুবতাদা সাইয়্যারাতু আবার খবর ওয়া হুম মুদাব আল মুদিরি হইলো মুদাব এলাহি নেক্সট পরে আসাআতু আব্বাসিন ও আব্বাসিন হাদিহি ওইটা কি আব্বাস আব্বাসের ঘড়ি ওইটা না হাজিহি তো এইটা ও হাজিহি এইটা এটা কি আব্বাসের ঘড়ি হ্যাঁ এই যে ঘড়িটা দেখা যাচ্ছে ছবি ছবিতে এই ঘড়িটা কি আব্বাসের ঘড়ি হ্যাঁ নেক্সট লা হাদিহি সাআতু হামিদিন তিলকা সাআতু আব্বাসিন হ্যাঁ লা হরফে নাফখ না এটি হরফে নাফখ এটি না যে অর্থটা আগে বলেন হ্যাঁ অর্থ হ্যাঁ বলেন আদি সাআতু হামিদিন না এটা হচ্ছে হামিদের ঘড়ি তিলকা সাআতু আব্বাসিন ওইটা হচ্ছে আব্বাসের ঘড়ি লা হরফে নাফিন হাদিহি মুবতাদা সাআতু খবর ওয়া হুয়া মুদাফ হামিদিন মুদাফ ইলাইহি তিলকা মুবতাদা সাআতু হচ্ছে খবর ওয়া হুয়া মুদাফ আব্বাসিন হচ্ছে মুদাফ ইলাইহি হ্যাঁ মাশাআল্লাহ নেক্সট জালিকা দিকুন ওয়া তিলকা দাজাজাতুন জালিকা দিকুন এটা হচ্ছে মোরগ ওয়া তিলকা দাজাজাতুন জালিকা নট দ্যাট জালিকা ওইটা জি ওইটা হচ্ছে মোরগ মোরগ এবং ওইটা হচ্ছে মুরগি ওইটা মুরগি হ্যাঁ দুইটাই দ্যাট ইজ দুইটাই মুয়ান্নাস জি এটা হলো মুজাক্কার আর এটা হলো মুয়ান্নাস জালিকা হলো মুয়ান্নাস মুজাক্কার জালিকা মুজাক্কার মুয়ান্নাস জালিকা মুবতাদা দিকুন খবর ওয়া হরফে আতফিন তিলকা মুদাফ তিলকা হচ্ছে মুবতাদা দাজাজাতুন হচ্ছে খবর হ্যাঁ এই যে এখানে দুইটা বাক্য আছে একটা হলো জালিকা দিকুন আর একটা হলো তিলকা দাজাজাতুন এই দুইটা বাক্যকে ওয়াও দেয়া সংযোগ স্থাপন করছে ওয়াও হলো হরফে আতফিন আতফিনের কাজ হলো এটা দুইটা বাক্য বা দুইটা শব্দ থ্যাংক ইউ ভেরি মাছ
কবির আহমেদ ফ্রম লন্ডন। আপনি শুরু করেন, অসুবিধা নাই, আমি হেল্প করবো আপনাকে। আগে পড়েন ইকরা ওয়াকতুব, এটা পড়তে বলছে এবং লিখতে বলছে, এটা বাসায় লিখবেন আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা ওয়াকতুব। হাজি মুদাররাস, হাজি হি মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন, হাজি হি মাদ্রাসাতুন, ওয়াতিলকা মাদ্রাসাতুন, ওয়াতিলকা জামিয়াতুন, জামিয়াতুন, জামিয়াতুন হলো বিশ্ববিদ্যালয়, যা মাদ্রাসাতুন হলো স্কুল, মাদ্রাসা, হ্যাঁ স্কুল, হ্যাঁ। তাহলে এটা স্কুল, এটা এটা হলো স্কুল, এটা একটা স্কুল, এটা একটা স্কুল, এবং ওইটা একটা বিশ্ববিদ্যালয়। হাজিহি মুতাদা মুদাররিসু খবর, না মাদ্রাসাতুন খবর, মাদ্রাসাতুন খবর, তিলকা ওয়া হলো হরফে আতফিন, ওয়া হলো হরফে আতফিন, ওয়া হরফে আতফিন, তিলকা মুক্তাদা, এন্ড জামিয়াতুন খবর, জামিয়াতুন খবর। দুই নাম্বার আজালিকা মসজিদুন, না এই দিকে আছে, দুই এটা তিন নাম্বার গেল, দুই নাম্বার বাম দিকে, সরি, ঠিক আছে, হ্যাঁ, জালিকা হিমারুন, অতিলকা ইয়াকারাত, বাকারাতু, এই যে সবই জানা শব্দ, হিমারুন মানে গাধা, আমরা আগে পড়ে আসছি, আর বাকারাতু মানে গাভী, এটা একটা গাধা, ওইটা একটা গাধা, ওইটা একটা গাধা, এবং ওইটা একটা গরু, এটা একটা গাভী, গাভী গরু, হ্যাঁ। তাহলে জালিকা, জালিকা মুক্তাদা হিমারুন খবর, ইয়েস, ওয়াও ইজ হরফে, ওয়াও ইজ হরফে আতিন, হরফে আতিন, এন্ড তিলকা হচ্ছে মুক্তাদা, এন্ড এন্ড বাকারাতুন, বাকারাতু হচ্ছে খবর, খবর। তিন নাম্বার জালিকা মসজিদুন, লা তিলকা, হ্যাঁ অর্থ বলেন, হ্যাঁ জালিকা মসজিদুন, এটা কি একটা মসজিদ, এটা একটা মসজিদ, লা তিলকা মাদ্রাসাতুন, না এটা একটা মাদ্রাসা স্কুল, হ্যাঁ হ্যাঁ। তা লা হরফে নাফিন, সরি, লা ইজ হরফে নাফিন, লা ইজ হরফে নাফিন, তিলকা হলো মুবতাদা, মাদ্রাসাতুন খবর, মাদ্রাসাতুন খবর। চার নাম্বার বলেন হাজা জামালুন, 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 গোলতা আছে মুয়ান্নাস, নাকাতুল্লাহি একটা কোরআন আয়াত আছে, আল্লাহর উষ্টি, ওই যে সালাই আলাইসালাম একটা ইয়ে আছে না, কোরআনের মধ্যে একটা ইয়ে আছে যে তার উম্মতেরা বললো যে তুমি মুজিজা দেখাও, তাদের পিরাপিরিতে তখন দেখা গেল আল্লাহর হুকুমে পাহাড়ের কঙ্কর পাথরের মধ্যে থেকে একটা নাকাত আউষ্টি হয়ে বেরিয়ে আসলো, নাকাতুল্লাহ। তখন সালাহ ইসলাম বললো যে হাজি হি নাকাতুল্লাহে, এটা আল্লাহর উষ্টি, হ্যাঁ, এই যে হি নাকাতুল্লাহ, নাকা নাকাতুন মানে উষ্টি, হ্যাঁ। তাহলে এইটা নতুন একটা শব্দ পাইলাম, নাকাতুন, নাকাতুন হলো, হ্যাঁ, শি ক্যামেল বা উষ্টি, হ্যাঁ। বলেন অর্থ বলেন, হাজা, হাজা জামালুন, জামালুনটা কি বলে গেছে, জামালুনটা উট, ইয়া একটি উট, ইয়া একটি উট, ও তিলকা নাকাতুন, ইয়া একটি উষ্টি, ইহা না উহা, উহা একটি উষ্টি, ইহা একটি উট এবং উহা একটি উষ্টি, ইয়েস। হাজা মুক্তাদা জামালুন খবর, খবর, ইয়েস, ওয়া ওয়া হরফে আতিন, হরফে আতিন, তিলকা মুক্তাদা নাকাতুন উষ্টি, খবর, খবর, হ্যাঁ। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আরেকজন আসেন, ইয়া ডক্টর খালেদ, প্লিজ আপনি আসেন, হাজি এখান থেকে পাঁচ নাম্বার থেকে। ওয়ালাইকুম সালাম। হাজি মুদাররিসাতুন ওয়া তিলকা তালিবাতুন, ইয়েস, ইনি একজন শিক্ষক
এবং উনি একজন ছাত্র ছাত্র হ্যাঁ হাজি হাজি মুক্তাদা মুদারিসাতুন খবর ওয়া হরফে আতফিন তিলকা মুক্তাদা তালিবাতুন হলো খবর ইয়েস নেক্সট ছয় নাম্বার হাজা কালবুন ওয়া জালিকা কিত্তুন হ্যাঁ অর্থ কি এটা একটা কুকুর আর ওইটা এটা বিড়াল এটা একটা একটা বিড়াল আমরা কিত্তুন এবং বিড়াল কালবন এগুলো আগেই পেয়েছি এটা নতুন না এটা পুরান তাহলে বিশ্লেষণ করেন হাজা হলো মুক্তাদা কালবন হলো খবর ওয়া হরফে আতফিন জালিকা মুক্তাদা তিল কিত্তুন হলো খবর ইয়েস নেক্সট হাজা বাইতুল মুয়াজ্জিনি ওয়া তিলকা হাদিকাতুন হাদিকাতুন তাজিরি তাটা হরফে শামসিয়ে তো ওই তুটা হাকিবাতুর তুটা তাজিরের তার সাথে ধরবে যায় হাদিকাতুত তাজির বলে হাজা বাইতুল মুয়াজ্জিনি এই বাসাটা মুয়াজ্জিন সাহেবের আর ওই বাগানটা হলো ব্যবসায়ীর হ্যাঁ হ্যাঁ এই বাসাটা বা এই বাড়িটা হলো মুয়াজ্জিনের বাইতে তাইলে বিশ্লেষণ করেন হাজা বাইতুল মুয়াজ্জিনি হাজা হলো মুক্তাদা বাইতুল হলো খবর ওয়া হুয়া মুদাফ আল মুয়াজ্জিনি মুদাফ ইলাইহি ইয়েস ওয়া হলো অর্থাৎ তিলকা মুক্তাদা হাদিকাতু খবর হাদিকাতু খবর ওয়া হুয়া মুদাফ হাদিকাতু খবর ওয়া হুয়া মুদাফ আর তাজিরি 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 হলো মুদাফ ইলাইহি হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা এখানে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ হাদিকা তো মানে কি স্যার ইসে হাদিকা তো আগ্রা এটা বাগান 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 এটা পাইছি না আমরা আগে হাদিকা তো বাগান আগে পাই নাই পাই নাই নতুন আসছে এটা মনে নাই এটা নতুন আসছে তাহলে এটা এটা লিখে রাখেন পেন্সিল দেন পেন্সিল দিয়ে পেন্সিল নেন লেখছেন লিখে রাখেন হাদিকা তো হাদিকা তুন শব্দটা হলো হাদিকা তুন এখানে মুতাব হইছে বলে এক পেশ হইছে হাদিকা তুন বাগান মুয়ান্নাস না হ্যাঁ মুয়ান্নাস গোলতা থাকলে মুয়ান্নাস আচ্ছা এখন আরেকজন আসেন মোশাররফ সাহেব আসেন মোশাররফ সাহেব মোশাররফ সাহেব লাল মিডিয়া জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই পরের পৃষ্ঠায় 54 নম্বর পৃষ্ঠা এইখানে দেখেন এই হাজা এবং হাজিহি এটা দিয়ে শূন্য স্থান পূরণ করতে হবে কোন জায়গায় হাজা হবে আর কোন জায়গায় হাজিহি হবে মুজাক্কার হলে হাজা আর মুয়ান্নাস হলে হাজিহি এখন আপনি হাজা কোথায় হবে হাজিহি কোথায় হবে বসা বসা এক নম্বর উমুন মা এটা মাটা হলো আপনার মুয়ান্নাস সেজন্য এখানে হাজিহি উম্মুন হাজিহি উম্মুন খালি শূন্য স্থান বসে দিলে হবে হ্যাঁ হাজিহি উম্মুন আবুন কি হবে আবুন এখানে হবে হাজা আবুন হাজা আবুন আর নেক্সট 3 নাম্বার কালামুন জালিকা এলে কোথেকে আমি বলছি যে আপনি হাজা এবং হাজিহি কলামুন এটা হাজা হাজা কলাম হ্যাঁ 3 নাম্বার হাজিহি মিলাকাতুন এটা কি এটা কিলা খাতুন মানে কি চামচ স্পুন স্পুন এটা শেষে গুলতা আছে এই জন্য এটা মুয়ান্নাস এই জন্য হাজি হয়েছে নেক্সট 5 নাম্বার হাজা আইনুন
হাজা তো আমি বলছি আমার শরীরের পার্টস যেগুলা জোড়ায় জোড়ায় সেগুলা মুয়ান্নাস তাহলে চোখ দুইটা হাত দুইটা পা দুইটা কান দুইটা এগুলা হলো মুয়ান্নাস এটা মনে রাখতে হবে হাজিহি আইনুন হাজিহি আইনুন ইয়েস নেক্সট হাজা হাজারুন হাজা হাজারুন ইয়েস নেক্সট হাজিহি কামিসুন হ্যাঁ কামিসুন মানে কি জামা হাজা হাজা কামিসুন জামা এটার মধ্যে কি গোলতা আছে এমন হাজিহি লাগাইলেন কেন হাজা কামিসুন হাজা কামিসুন নেক্সট কিদরুন এটা কি হবে হাজা হাজা কিদরুন নো 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 এটা তো কিদরুন এটা গত ক্লাসে পড়ছি যে কিদরুন একমাত্র কি কিদরুন হ্যাঁ মুয়ান্নাস এটা এটা গোলতা না থাকলে মুয়ান্নাস হাজি হাজি কিদরুন এটা মনে রাখতে হবে তার নেক্সট না হাজি না নাফিদা নাফিজাতুন হাজি নাফিজাতুন হ্যাঁ হাজি নাফিজাতুন নাফিজাতুন কি বাকারাতুন নাফিজাতুন কি অর্থ কি অর্থ অর্থ কি নাফিজাতুন অর্থ অর্থ তো কিছু কিদরুন জানালা উইন্ডো দরজা খিড়কি খিড়কি জানালা আজি হি বাকারাতুন একটা গাবি ইয়েস হাজা মাকতাবুন হ্যাঁ হাজা মাকতাবুন নেক্সট হাজি নাকাতুন হ্যাঁ আবার হাজিহি নাকাতুন ইয়েস হাজিহি নাকাতুন এই যে এটা অর্থ কি এটা একটি উষ্টি হ্যাঁ এটা একটি উষ্টি নাকে বলতে হ্যাঁ নেক্সট হাজি হাজা মুহান্দিসুন হাজা মুহান্দিসুন ইনি একজন শিক্ষক শিক্ষক নেক্সট মুহান্দিসুন হাজা মুহান্দিসুন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হ্যাঁ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার এটা তো জানেন সবাই ইঞ্জিনিয়ার শিক্ষক বলছিলেন আজা মুয়াজ্জিনুন ইনি মুয়াজ্জিনুন উনি একজন মুয়াজ্জিন ওই যে আযান দেয় তাকে ও মুয়াজ্জিন বলে নেক্সট আজিহি মুমার মুমারিদাতুন ইনি একজন নার্স আজিহি মুমারিদাতুন ইয়েস আজা সারিরুন আজা সারিরুন এটা একটা গাড়ি হ্যাঁ না না সারিরুন মানে কি হাই কয় কি এত কোনে আমি কয়ে যে বিছানার উপরে শোন সেই বিছানার নাম ভুলে গেলেন সারিরুন খাট খাট হাজি হাজা সারিরুন সারিরুন হাদি কাতুন হাদি কাতুন বাগান এটা কি হবে হাজি কোয়ালিবাতু মানে কি হাদি কাতুন মানে কি হাদি কাতুন বাগান হ্যাঁ তলিবাতুন ছাত্রী ছাত্রী ১৯ নাম্বার হাজা জামালুন মানে এখন আসেন কে বলতে চান আমি নাম না বললে আগে আসবেন কোনটা বলতে হবে না না আপনাকে না আপনারা যে একবার বলছেন সে তো বলছেনি হ্যাঁ আচ্ছা ইঞ্জিনিয়ার সালে এসব আছেন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি এই যে উপরের যেটা যে মোশাররফ সাহেব বললেন এই বাক্যগুলা শূন্যস্থান এটা উনি পূরণ করছে হাজা হাজিহি দিয়ে আপনি এটা পূরণ করবেন জালিকা এবং তিলকা দিয়ে জালিকা তিলকা না হ্যাঁ জালিকা হবে মুজাক্কারের ক্ষেত্রে আর তিলকা হবে মুয়ান্নাস মুয়ান্নাস জি জি হ্যাঁ ইয়েস বলেন
এক নাম্বার হচ্ছে উম্মুন মা, এটা হবে তিলকা, তিলকা উম্মুন। Yes. আর আবুন এটা হবে জালিকা আবুন। আবুন, yes, thank you. তারপর একটা হবে আবার জালিকা কলামুন, 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 কলামুন। তারপরে তারপরে হবে তিলকা মিলা আকাতু, মিলাকাতু, তিলকা এটা মুয়ান্নাস চামিস। তারপরে আখুন চোখ, এটা মুয়ান্নাস হবে তিলকা, তিলকা, তিলকা আখুন, তিলকা আইনুন চোখ, আইনুন। তারপরে হাজারো পাথর হচ্ছে মুজাক্কার, এটা হবে জালিকা, জালিকা, জালিকা হাজারো। তারপরে কামিসুন হাজারুন, হ্যাঁ কামিসুন এটা হচ্ছে মুজাক্কার, এটা হবে জালিকা, জালিকা কামিসুন, জালিকা কামিসুন। তারপর হচ্ছে কিদ্রুন, এটা হবে তিলকা, তিলকা কিদ্রুন, তিলকা কিদ্রুন। তারপরে নাফিজাতুন জানা না, এটা হবে তিলকা নাফিজাতুন। তারপর হচ্ছে বাকারাতু গাবি, এটাও হবে তিলকা বাকারাতুন, তিলকা বাকারাতুন, বাকারাতুন। তারপর জালিকা মাকতাবুন, জালিকা মাকতাবুন। নেক্সট, তারপর তিলকা নাকাতুন, তিলকা নাকাতুন, নাকাতুন, তিলকা। আবার ইয়ে হবে নাকাতুন হচ্ছে উট, মহিলা, সি ক্যামেল, ফিমেল উট। ইয়েস, ইয়েস। তারপরে মোদার মুহান্দিসু হবে জালিকা মুহান্দিসুন, হ্যাঁ জালিকা মুহান্দিসুন মানে এই উনি প্রকৌশলী, উনি একজন প্রকৌশলী, উনি একজন প্রকৌশলী। হ্যাঁ, তারপরে হচ্ছে চোদ্দ নাম্বার মুয়াজ্জিনু, হ্যাঁ মুয়াজ্জিনু হচ্ছে জালিকা, জালিকা মুয়াজ্জিনু, জালিকা মুয়াজ্জিনু। তারপরে হচ্ছে এটা গেল পনেরো, ষোলো, ষোলো হচ্ছে শারীরিক হাট, জালিকা শারীরুন, ওইটা একটা খাট। তারপরে হাদিকাতুন বাগান, এটা হবে তিলকা হাদিকাতুন। তারপরে তলিবাতুন হবে তিলকা তলিবাতুন। তারপরে জামালুন উট, এটা হবে জালিকা জামালুন। তারপরে হচ্ছে নাতা নাতাতুন, বাত্তাতুন, বাত্তাতুন, বাত্তাতুন হচ্ছে হাঁস, হ্যাঁ এটা হবে তিলকা বাত্তাতুন, তিলকা বাত্তাতুন। থ্যাংক ইউ ভেরি মাচ, শুকরান জাজিরা, শুকরিয়া, আসসালামু আলাইকুম। আল কালিমাতুল জাদিদাতু নিউ ওয়ার্ডস, আল মুমারিদাতু হলো নার্স, ফিমেল নার্স, আল হাদিকাতু হলো বাগান, গার্ডেন, আর বাত্তাতু হলো হাঁস, ডাক, আল মুয়াজ্জিনু হলো মুয়াজ্জিন, নাকাতু, নাকাতু হলো মহিলা মানে সি ক্যামেল, নির্দেশ করার জন্য আসমাউল ইশারা হলো হাজা হাজিহি, হাজা মুজাক্কার, হাজা মুজা মুহাম্মাদুন, ইনি মুহাম্মদ, হাজিহি আমিনাতুন, ইনি আমিনা। মুহাম্মাদের ক্ষেত্রে হাজা ব্যবহৃত হয়েছে, আমিনার ক্ষেত্রে হাজিহি, যেহেতু মুজাক্কার মুয়ান্নাস। তারপরে আসেন আসমাউল ইশারাতিলিল বাইদিন, দূরের বস্তু দেখানোর জন্য, নির্দেশ করার জন্য আসমাউল ইশারা ব্যবহৃত হয় জালিকা এবং তিলকা। জালিকা হলো যদি পুরুষবাচক হয়, মুজাক্কার হয় তাহলে জালিকা, আর মুয়ান্নাস হলে তিলকা। তাহলে এখানে আছে জালিকা হামিদুন, উনি হামিদ, আর তিলকা জয়নাবু, উনি জয়নাব। আলহামদুলিল্লাহ, আমাদের সপ্তম লেসন শেষ হয়ে গেল, সপ্তম লেসন শেষ হয়ে গেল। আগামী বৃহস্পতিবারে আমরা এই ওই লেসন এইটে যাব, আর এখন আমরা কিছু প্র্যাকটিস করব,
যেটা প্রথমে করা উচিত ছিল আমরা করি নাই এখন করব আজকে এখন ফাতাহা এটা ভার্ব এটা ফেল ফেলে মাদি ফেলে আমরা জানি ফেলে মাদির 14টা রূপান্তর 14টা রূপান্তর যেমন নাউন জি হাদি কত এটার অর্থ কি জানি বললেন হাদি কাতন বাগান বাগান হ্যাঁ আমরা জানি নাউন ডিক্লাইনস নাউন ডিক্লাইন হয় তিনটা এই স্টেপ তিনটা কেজেস দুন দান দিন হ্যাঁ দুন দান দিন অর্থাৎ আমাদের ওয়ালাইকুম সালাম একটু অর্থ জানতে চাচ্ছি আল বাইদাতুন বাইদাতুন অর্থটা কি বাইদাতুন হলো ডিম 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 হ্যাঁ ডিম এটা আমরা খাই আমরা যে এক 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 মানে ডিম হ্যাঁ আমরা জানি যে নাউন ডিক্লাইন্স এন্ড ভার্ব কনজুগেটেড নাউন ডিক্লাইন্স ইন থ্রি কেজেস আর ভার্ব দে কনজুগেটেড ইন 14 ফর্মস নাউন হ্যালো শুনতে পাচ্ছেন হ্যাঁ সবাই আছি আমরা আমি এখানে একটু সামারাইজ করতে চাই যে নাউন ডিক্লাইন্স ইন থ্রি স্ট্যাটাস বা থ্রি কেজেস কর্তা কর্ম এবং সম্বন্ধকারক কর্তা কর্তৃকারক যে সাবজেক্ট যে বাক্যের সাবজেক্ট যে কাজটা সম্পাদন করে তিনি হলো কর্তা সে তার পূর্বে হবে তার মাথায় দুইটা দাম্মাত থাকবে দুইটা পেশ থাকবে হ্যাঁ দাম্মাত আর সে যখন কর্মকারক হবে তখন তার দুইটা ফাত্তা থাকবে হ্যাঁ দুইটা ফাত্তা থাকবে আর যখন সে সম্বন্ধকারকে যাবে তখন তার দুইটা কাসরা হবে বা অর্থাৎ জের তাইলে এটাই আমরাকে বলছি দুন দান দিন মোহাম্মদুন মোহাম্মদ দান মোহাম্মদ দিন এই দুন দান দিন শতকরা 85 ভাগ অর্থাৎ যত নাউন আছে যত নাউন আছে আরবিকে তার শতকরা 85 ভাগ হলো দুন দান দিন অর্থাৎ এরা ট্রিপটট এটা ইংলিশের নাম দেওয়া হয়েছে ট্রিপটট অর্থাৎ এটা তিন হালতে রূপান্তর হয় দুন দান দিন হ্যাঁ ওই যে আমাদের মেলোডিয়ান সাহেব আছেন উনি বসে রয়েছেন হোয়েন উই সে দুন ইট ইস মারফু অ্যান্ড হোয়েন আই সে দান ইট ইস মানসুফ অ্যান্ড হোয়েন আই সে দিন ইট ইস মাজরুর দুন দান দিন দুন দুন দান দান দিন দিন এটা মেলোডি আপনারা শুনছেন আবারও শুনবেন তা আমার কথা হচ্ছে যে নাউন ডিক্লাইন্স ইন থ্রি স্ট্যাটাস এটা আমরা দেখলাম এখন আবার কত নাউন আছে সেটা ডিপটট যেমন সব মহিলাদের নাম ডিপটট সব মহিলাদের নাম ডিপটট সেগুলা এক পেশ নিবে এক পেশ নিবে আর এটা কাসা নিবে না হ্যাঁ গাইরি মুনচারি কাসা নিবে না দম্মা তানমিন নিবে না তানবিন নেবে না কাসা নেবে না যেমন আমিনাতু আমিনাতা এন আমিনাতা অর্থাৎ কাসা নেবে না মাজরুর হবে তখনও এটা জবর থাকবে এর সব মহিলাদের নাম আর গাইরি মুনসারিফ কিছু সাথে আমরা পরিচিত হয়েছি বা আরো কিছু পরিচিত হব এগুলা এই পরবর্তী রক্ত হয়ে যাবে আর কত আছে মাবনি ওই যে গাইরি মুনসারিফের পরিমাণ হলো শতকরা 13 ভাগ 13% তাহলে 85 আর 13 98 আর 2% হলো মাবনি ওই যে হাজা জালিকা হাজিহি তিলকা এইরকম যে আছে আরো কিছু আছে আমরা শব্দে শব্দের সাথে পরিচিত হব সামনে সেগুলার সাথে পরিচিত হব এই 2% হলো মাবনি মাবনি হইলেও কিন্তু তার ড্রেস পরিবর্তন না হইলেও সে সবসময় একই ইউনিফর্ম পরে থাকে তার ড্রেস পরিবর্তন হয় না না হইলেও যখন যে জায়গায় যায়
তখন তার পরিচয় তাই হয়। কোন জায়গায় কোন সময় মারফু বসে, হ্যাঁ মারফুর জায়গায় বসে, কোন সময় মানসুবের জায়গায় বসে, কোন সময় মাজরুরের জায়গায় বসে। এগুলা ব্যবহারের মাধ্যমেই আমরা দেখব। এগুলো আমরা গ্রামার হিসাবে আমরা শেখাইতেছি না বা শিখতেছি না, আমরা এগুলা প্রয়োগের মাধ্যমেই আমরা দেখব যে কোন সময় হাজা মানসুব, কোন সময় হাজিহি, কোনটা মানস মাজরুর, এটা প্রয়োগের মাধ্যমে দেখব। তে আমরা নাউন ডিক্লাইনেশন থ্রি, সেটা মুনসারিবি হোক, ট্রিপ্টটি হোক, ডিপ্টটি হোক আর মাবনি হোক, এটা তিন হালতে পরিবর্তন হবে, মারফু মানসুব মাজরুর। হ্যাঁ এখন আসেন ফেল, ফেলে মোতারে, ফেলে মোতারে পড়ি নাই, ফেলে মাদি অতীতকাল। যদি আরেকটু ক্লিয়ার করতেন যে একটা জিনিস যদি দুই দম্মা থাকে তাহলে সেটা কর্তৃকারক, আর যদি দুই জবর থাকে তাহলে সেটা কর্মকারক, আর যদি দুই জেড থাকে তাহলে সেটা কি যেন বললেন? দুই জেড থাকলে সেটাও সেটা মা সম্বন্ধকারক, সম্বন্ধকারক। হ্যাঁ যেমন যে করিমের বই, হ্যাঁ করিমের যখন হয় এর থাকলে জের হয়, এটার জন্য যে সম্বন্ধকারক এটা বোঝায়, যেমন কিতাবু করিমিন, কিতাবু করিমিন, করিমের বই। হ্যাঁ কালামু কবিরিন, কবিরের কলম, কালামু কবিরিন, মোদা মোদা বেলাহি, এলে আমরা পড়ছি। কিন্তু নাউন, নাউন ট্রিপ্টটও হতে পারে, নাউন ডিপ্টটও হতে পারে, নাউন মাবনিও হতে পারে। যাই হোক না কেন তিন অবস্থায় রূপান্তরশীল, সব নাউনই তিন অবস্থায় রূপান্তরশীল। হ্যাঁ পরিস্থিতি বুঝা, ফাংশন বুঝা, এই সেন্টেন্সের মধ্যে ফাংশন বুঝা তার পরিচয় হবে, সেগুলো আমরা বাস্তবিকই দেখব। আমরা যে এখানে দেখলাম যে হাজা মুক্তাদা, এটা মারফুর জায়গায় বসছে, হাজা হাজিহি তিলকা আইলে মারফু, মুক্তাদা হয়েছে, মুক্তাদা হইতে হইলে তার কন্ডিশন হলে তাকে মারফু হইতে হবে, মারফু হইতে হবে, মারফা হইতে হবে, এখানে তাই আছে, এটা আমরা দেখে দেখলাম। খবর হইতে হইলে এক শব্দের খবর হইতে হইলে সেটা মারফু, আমরা এক শব্দের খবর দেখছি আর দুই শব্দের শব্দ খবর দেখছি আমরা, যেমন মোহাম্মদুন ফিল বাইতি, ফিল বাইতি, এটা মোহাম্মদুন হলো মুক্তাদা, ফিল বাইতি হলো যার মাজরুর শিবু জুমলা খবর, হ্যাঁ এটা যার মাজরুর খবর। আর মোহাম্মদুন তলিবন, এটা মোহাম্মদুন তলিবন, তো এই তলিবন খবর, মোহাম্মদ মুক্তাদা আর তলিবন খবর, এটা এক 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 শব্দের, ইফ ইট ইস ওয়ান ওয়ার্ড দেন ইট মাস্ট বি খবর, মাস্ট বি মারফু, খবর যদি এক শব্দের হয় তাহলে এটা মারফু হইতেই হবে, মারফু হবে। আর যদি খবর দুই শব্দ বা একাধিক হয় তাহলে যার মাজরুর, মোহাম্মদুন ফিল বাইতি। আবার আমরা দেখেছি মোহাম্মদুন তাহাতা সাজারতি, মোহাম্মদ গাছের নিচে, তাহাতা জর্ফ, জর্ফুন, জর্ফ জর্ফ খবর, জর্ফ শিবুজুমলা খবর, এটাও আমরা দেখেছি। হ্যাঁ আর জুমলাতুল ফেলিয়া, জুমলাতুল ইসমিয়া খবর আমরা এটা সামনে দেখব। তো এখন আমরা বলতেছিলাম যে ফিলে মাদি কনজুগেটেড ইন 14 ফর্মস। আমরা জানি এই যে হাতের পাঁচটা আঙ্গুলে 14টা সেকশন আছে, ঠিক দমিরের সংখ্যা 14টা, এই 14টা দমির ভার্বের ফর্ম, 14টা ভার্বের ফর্ম, 14টা। যেমন আমরা জানি হুয়া খারাজা, হুমা খারাজা, হুম খারাজু, ইয়া খারাজাত, হুমা খারাজাতা, হুন্না খারাজনা, আন্তা খারাজতা, আন্তুমা খারাজতুমা, আন্তুম খারাজতুম, আন্তি খারাজতি, আন্তুমা খারাজতুমা, আন্তুন্না খারাজতুন্না, আনা খারাজতু, নানু খারাজতা, ঠিক এই 14টা ধমিরের সাথে মিল করে এই 14টা ভার্বের ফর্ম। তো এখন আমি শুরু করছি, আমাদের ফাতাহা, ফাতাহা হইল খোলা, টু ওপেন, ফাতাহা হুয়া ফাতাহা, এটা দেখ করেন মুসা খান,
আন্দ করেন ফাতাহা 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 ফাতাহু ফাতাহাত ফাতাহাতা ফাতাহাতনা ফাতাহানা ফাতাহনা ফাতাহনা ফাতাহাতা ফাতাহতা ফাতাহতা ফাতাহতুমা ফাতাহতুম ফাতাহতি ফাতাহতুমা ফাতাহতুন্না ফাতাহতু ফাতাহনা মাশাআল্লাহ রিনা ইসলাম আপনি বলেন হ্যাঁ জাআলা জাআলা মানে তৈরি করা জাআলা রিনা ইসলাম জাআলা এটা আমি লিখে দিচ্ছি বোর্ডে লিখে দিচ্ছি দেখে দেখে পড়েন জিম জাআলা জালা তৈরি করা আগের দাও লিখে দেন ফাতাহাটা তৈরি করা ওই যে আল্লাজি জালা লাকুমুল ফিরাশা ওই যে একটা আয়াত আছে না কোরআনে আল্লাহ তোমাদের জন্য আকাশকে ছাদ হিসাবে তৈরি করেছেন এবং পৃথিবীকে জমিনকে বিছিয়ে দিয়েছেন এই যে সেখানে জালা আছে জালা আগে বলছিলাম ফাতাহা ফাতাহা এখন পড়েন জালা জালু জালাত জালাতা জালনা জালতা জালতুমা জালতুম জালতি জালতুমা জালতুন্না জালতু জালনা মাশাআল্লাহ মীর ইসাদ জাহান আছেন মীর ইসাদ জাহান আজকাল আসে নাই মীর ইসাদ জাহান ও আচ্ছা সবার দৃষ্টি আকর্ষণ করছি এই যে আমাদের সাভারের ইসাদ জাহান এই সাভারের ইসাদ জাহান যে সিটি সেন্টারের পিছনে বাসা ওদিকে উনি ফোন করছিলেন আজকে ক্লাস অ্যাটেন্ড করতে পারেন নাই পারবেন না ওনার হাজবেন্ডের কোলন ক্যান্সার হয়েছে কোলন ক্যান্সার হয়েছে উনি ওনাকে নিয়ে ওনার হাজবেন্ডকে নিয়ে ইন্ডিয়া চলে যাচ্ছেন উনি আমাদের সবার কাছে দোয়া প্রার্থী সবাই দোয়া করতে বলছে আপনারা ওনার জন্যে ইসাদ জাহানের হাজবেন্ডের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে শেফা দান করে মীর ইসাদ জাহান না শুধু ইসাদ জাহান আচ্ছা আচ্ছা খারাজা খারাজা বলো রহিমা হাসান খারাজা রহিমা হাসান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম খারাজা খারাজা খারাজু খারাজতা খারাজ
খারাজতুমা খারাজতুন্না খারাজতু খারাজনা মাশাআল্লাহ আচ্ছা সুন্দর হয়েছে তারপরে বলো জালাসা কি বলবে এটা আমি বলি হ্যাঁ বলেন আপনি বলেন জালাসা হলো বসা ফাতা হলো খোলা বা ওপেন টু ওপেন আচ্ছা জালাসা বলেন শরীফ মিয়া জালাসা জালাসা জালাসু জালাসাত জালাসাতা জালাসনা জালাস্তা জালাস্তুমা জালাস্তু জালাস্তি জালাস্তুমা জালাস্তুন্না জালাস্তু জালাজনা মাশাআল্লাহ এবার আসেন রোজা রোজা হলো কাম ব্যাক ফিরে আসা ফিরে আসা এটা বললেন মাহফিজুর রহমান মাহফিজুর রহমান জি আইনটা হইলো লাম কালেমা এর উপরে শকুন হবে রজা না রজা না মাশাআল্লাহ এবার বলেন নাসারা নাসারাতে পারেন খুশিদ খুশি ডাক্তার সাহায্য করা সাহায্য করা নাসারা মাশাআল্লাহ তারপরে সেলিনা রহমান জাকারা জাকারা হলো স্মরণ করা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম স্মরণ করা কাফারা হলো অস্বীকার করা অমান্য করা বা অস্বীকার করা অস্বীকার করা বোঝা এটা বুঝা না নাকি অস্বীকার কাফারা মানে অস্বীকার করা অস্বীকার করা কাফারা দে বলেন নেক্সট কে আসবেন আমি বলি কবির বলি কবির হোসেন না কবির হোসেন সাহেব কবির আহমেদ সাহেব বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কি আবার কি শব্দটা কি
কাফারা অস্বীকার করা কাফারা আর কাফারা বিসমিল্লাহির রহমানির কাফারা কাফারা কাফারু কাফারাত কাফারাতা কাফারাত কাফা কাফা এরপরে খালি রাম এলে রর উপর খালি শকুন কাফার 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 তুমা কাফার তুম কাফার তি কাফার তুমা কাফার তুন্না কাফার তু কাফার না মাশাআল্লাহ হয়েছে আচ্ছা তারপরে বসেন দা খালা হলো প্রবেশ করা টু এন্টার প্রবেশ করা হ্যাঁ বলেন আমাদের ডক্টর রবিউল সাহেব বলেন স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনি এই যে দাখালা দাখালাতে বলেন দাখালতুমা তারপরে বলেন আবাদা আবাদা হলো বন্দিগি করা হ্যাঁ ইবাদত করা আবাদা হইলো ইবাদত করা এবাদত করা এবাদত করা এটা বলেন ওয়াহিদ রহমান আমি কে আমি নার্গিস আক্তার আইছেন আপনি হ্যাঁ নার্গিস আক্তার ঠিক আছে হ্যাঁ বলেন না বলেন আবাদা বিসমিল্লাহির রহমানির রহিম আবাদা আবাদু আবাদাত আবাদাতা আবাদনা আবাদতা আবাদতুমা আবাদতুম আবাবতি আবাবতুমা আবাবতুন্না আবাদতু আবাদনা আবার বলেন প্রথমে একটা বাদ পড়ছে না আমার কাছে আমি আমি শুনতে পারি আবাদা আবাদা আবাদু আবাদাত আবাদাতা আবাদনা আবাদ তারপরে আসেন ওয়াহিদুর রহমান কাতাবা 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 মানে রেখা কাতাবা আচ্ছা কাতাবা কাতাবা কাতাবু কাতাবাত কাতাবাতা কাতাবনা কাতাবতা কাতাবতা কাতাবতুমা কাতাব কাতাবতুম কাতাবতি কাতাবতুমা কাতাবতুন্না কাতাবতু কাতাবনা মাশাআল্লাহ আচ্ছা দরাবা হ্যাঁ বলেন শিরিন মোস্তফা কে কে বলবে নুরুন নাহার দরাবা ওয়ালাইকুম আসসালাম দরাবা মানে আঘাত করা বা মারা হু টু হিট এটা কাউকে মারা কাউকে মারা দরাবা বলেন দরাবা শোনা যায় না
দরাবা গেল অফলাইন হয়ে গেছে আচ্ছা তো লাইনে আসুক আবার বলবে এখন আরেকজন আসেন কে বলবেন কে হারিসা মাইমুনা হ্যাঁ হারিসা মাইমুনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলেন দরাবা 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 দরাবু দরাবা দরাবাতা দরাবনা দরাবা দরাবতা দরাবতুমা দরাবতুম দরাবতি দরাবতুমা দরাবতুন্না দরাবতু দরাবনা মাশাআল্লাহ হ্যাঁ তারপরে আসেন দরাবর পরে আসেন জলামা জুলুম করা জুলুম করা জলামা মানে জুলুম করা জুলুম করা অত্যাচার করা জুলুম করা এটা বলেন কে বলবেন রশনা বেগম জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বলেন জলামা জুলুম করা জলামা জলামা জলামু জলামাত জলামাতা জলামনা জলামতা জলামতুমা জলামতুম জলামতি জলামতুমা জলামতুন্না জলামতু জলামনা মাশাআল্লাহ হ্যাঁ তারপরে সবারা সবুর করা সবারা বলো ধৈর্য ধারণ করা সবুর করা সবর সবর আমরা কই না যে সবুর করো এই শব্দটা আরবিক শব্দ এটা বাংলায় মিশা গেছে আবার এটাকে বেশি বাংলা করার দরকারটা কি করে যারা সাহিত্যিক তারা করতে পারে আমরা কোরআন বুঝতে চাই আমরা এই সবরই বুঝবো সবর করা বলেন এটা কে বলবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে আমি রাশিদা বলছি আচ্ছা রাশিদা বলেন আপনি সবারা সবারা হলো সবর করা সবারা বলেন সবারা সবারা সবারু সবারাত সবারাতা সবারনা সবারতা সবারতুমা সবারতুম সবারতি সবারতুমা সবারতুন্না সবারতু সবারনা মাশাআল্লাহ এবার আসেন গফারা 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 হলো ক্ষমা করা কাউকে ক্ষমা করা গফারা এটা পড়েন কি বলবেন আসেন কে বলবেন জি আমি বলবো আসসালামু আলাইকুম কি নাম কি নাম শিহাবুদ্দিন 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 হ্যাঁ বলেন আপনাকে খুঁজতেছি আমি বলেন গফারা হ্যাঁ গফা গফারা গফারা গফারু গফারাত গফারাতা গফারনা গফারতা গফারতুমা গফারতুম গফারতি গফারতুমা গফারতুন্না গফারতু গফারনা মাশাআল্লাহ ফাইন হয়েছে তারপরে আসেন সামিয়া সামিয়া দিয়ে এখন লিপি লিপি আসেন ওয়ালাইকুম আসসালাম এই যে সামিয়া হলো সোনা সোনা টু হিয়ার সামিয়া 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 বলেন
Bismillahirrahmanirrahim. Sami'a, sami'a, sami'u, sami'at, sami'ata, sami'ina, sami'ata. Sami'ata, sami'ata. Sami'ata, sami'atuma. Ainar upor sukun. Ainar upor sukun. Sami, sami. Sami'atuma, sami'atuma. না সামি সামি আ বলবেন না সামি তা সামি তা সামি তা সামি তুমা সামি সামি তি সামি সামি তুমা সামি তুন্না সামি তু সামি না ইয়েস মাশাআল্লাহ আচ্ছা সামিয়া আলিমা আলিমা হলো জানা Alima. Alima. Ortho to know. Jana. Eta bolen ekjon? Ashen? Ki bolben? Hello? Ashen ekjon? মাশাআল্লাহ খুব ফাইন আছে আচ্ছা আলিমা এখন বলেন আমিলা কাজ করা হ্যাঁ আমিলা শব্দ হচ্ছে কেন আমিলা হলো কাজ করা কাজ করা বা আমল করা এই যে আমরা করে যে আমল করে হি আমল আমালা আমিলা আমিলা এটা কে বলবেন ভাই ভাই আসসালামু আলাইকুম আমি বলছি সাবিনা রহমান বলেন আলিমা 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 তু আলিমা না আমিলা 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 হ্যাঁ আমিলা 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 আমিলু আমিলাত আমিলাতা আর কি আলিমতা আমিল্লা 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 আলিমনা আলিমনা না এই আলিম আর আমিল এটার মধ্যে গন্ডগোল হয়ে যায় এটা আমিল আমিল আমিল্লা আর আমিলতা আমিল্লা আমিলতা আমিল তোমা আলিম আলামতি আলিম তুমা আলিম তুন্না আলিম তু আলিম তুন্না আলিম না আলিম না আবার বলেন আবার আমিলা 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 আমিলু আমিলাত আমিলাতা আলিম না আমিল না আমিল না আমিলতা আলিম তুমা আলিম তুম আবার আলিম হয়ে গেল কা আমিল আমিলতা আমিলতা অনেকেরই গন্ডগোল হয় এটা প্রথম প্রথম আমারও গন্ডগোল হয়েছে অনেকেই গন্ডগোল হয় রহিমা রহিমা হলে দয়া করা হ্যাঁ এই যে রহম করা হ্যাঁ রহিমা রহিমা হ্যালো দয়া করা রহিমা হ্যাঁ কে বলবেন বলেন কে বলতেছিলেন আসেন আমি খুঁজে বের করলে তো আমার সময় যায় আমার
কয়টা বার করলাম? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বিশ, বিশটা বার করলাম। হ্যাঁ, এরকম প্র্যাকটিস প্রতি ক্লাসে হবে। আগামী ক্লাস থেকে আমরা একটু শব্দ বাক্য তৈরি করার চেষ্টা করব। যদি আমি বলি আজ হাত্তা ইলাল মসজিদি, আপনি কি মসজিদে গিয়েছিলেন? জাহাত্তা, জাহাত্তা। উত্তর হবে নাম, জাহাত্তু। হ্যাঁ, আবার যদি বলি আ জাহাবতুম ইলা সুকি, আপনার কি বাজারে গিয়েছিলেন? আপনারা জাহাবতুম, সকলকেই বলা হয়েছে জাহাবতুম। এখানে আমার সামনে বা আপনার সামনে যে কয়েকজন লোক আছে তাদেরকে জিজ্ঞেস করেন আজ জাহাবতুম ইলা সুকি, তোমরা কি বাজারে গিয়েছিলে? অথবা আজ জাহাবতুম ইলাল মসজিদি আলিয়াম, আজকে কি তোমরা বাজার এই মসজিদে গিয়েছিলে? অথবা আজ জাহাবতুম ইলাল মুস্তাশফা, আজকে কি মুস্তাশফা মানে হাসপাতাল, হাসপাতালে গিয়েছিলে? নাম জাহাবতু, এক শব্দ নাম জাহাবতু, উত্তর হয়ে গেল। এগুলো আস্তে আস্তে আমরা শিখার চেষ্টা করব। যাই হোক, আমাদের সময় এখন কয়টা বাজে? সাড়ে আটটা, জাস্ট টাইম। আমি কার কোনো কথা আছে, কোনো প্রশ্ন আছে? এই যে বাক্য তৈরি করার সময় ইংরেজিতে যে রকম একটা ফরম্যাট আছে, কিন্তু আরবিতে এইটা দেখি অনেক সময় উল্টাপাল্টা, যে কোনটা দিয়ে শুরু করব। অনেক সময় দেখা যায় একটা বাক্যের ভিতরে যেটা প্রথমে আছে অন্য একটা বাক্যে সেই শব্দটা শেষে আছে। এই কারণে হয় কি কনফিউশন তৈরি হয়, যে আমি একটা কথা বলতে যাচ্ছি কোন ওয়ার্ড দিয়ে শুরু করব। এটার কি নির্দিষ্ট কোনো মানে ফরম্যাট এরকম আছে? নির্দিষ্ট যে আমরা শিখলাম যে লেসন ওয়ান থেকে এ পর্যন্ত যা শিখাইছি এগুলো তো বাক্য গঠন করার নিয়ে আমি শিখাইছি। হ্যাঁ, হা যা বাইতন ইয়া একটা বাড়ি, হ্যাঁ এটা একটা বাক্য হইলো। মোহাম্মদন হ্যাঁ তলিবন, ফাতেমাতু তলিবাতুন বাক্য হইলো। ফাতেমাতু ফিল গুরফাতি, হ্যাঁ ফাতেমা কক্ষের মধ্যে আছে, এটা ইয়ে হইলো। তারপরে যে ক্রিয়া যে শিখাই দিয়েছি, হ্যাঁ হ্যাঁ, যেমন খারাজা আয়না, আয়না আব্বাসুন, আমরা দেখেছি আব্বাস কোথায় গেল, জবাব হইলো খারাজা, সে বাইরে হয়ে গেছে, একটা বাক্য হয়ে গেল। আবার প্রশ্ন হলো আয়না জাহাবা কোথায় গেছে, জাহাবাই লাল মুদ্রি, সে মুদ্রা প্রধান শিল্পীর কাছে গেছে। তো এইরকম আজ আহাবতা ইলাল মসজিদি আলিয়াম, আজকে কি আপনি মসজিদে গিয়েছিলেন? বলবেন নাম, হ্যাঁ জাহাবতু, ওই যে আনা জাহাবতু, চোদ্দটা সিগার কোনটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য? আপনি বলবেন আনা, তাহলে জাহাবতু হবে। জাহাবতু জাহাবা ফেল তু হলো ফাইল, এইটা শিখবো রাস্তা আছে, পরে একদমই জীবন হবে। এনি মোর কোশ্চেন? এখনো অনেকে আছে যারা আজকে এই অনুশীলনীতে অংশগ্রহণ করেন নাই বা আমি তাদেরকে সময় দিতে পারি নাই, আমি আশা করি আগামী ক্লাসে তারাও অংশগ্রহণ করবেন। তার কারণ এই ফিলে মাদি যদি ভালোভাবে আমরা শিখতে না পারি, একদম ছোটস্থ, হ্যাঁ যেমন আমি জিজ্ঞাসা যখন যারা নির্দেশ করব, হ্যাঁ যেন
তখন সাথে সাথে বলতে হবে যেমন আনতুম আনতুমার জাহাব ক্রিয়া আনতুমে কি সিগাটা হবে বলেন তো দেখি আনতুম জাহাবতুম জাহাবতুম আনতুন্না কি হবে জাহাবতুন্না জাহাবতুন্না হ্যাঁ আর যদি বলি হুম জাহাবতুম জাহাবতুম না হুম খালি ওগুলা মুখস্থ করে রাখলে চলবে না এটা প্রয়োগ করতে হবে বইয়ের মধ্যে আমরা অ্যাপ্লিকেশন দেখে আমাদের সব রপ্ত হয়ে যাবে আপনার কথার প্রতিধ্বনি হচ্ছে হ্যাঁ প্রতিধ্বনি হয় মাঝে মাঝে হয় আমি ছোট্ট একটা প্রশ্ন করতাম হ্যাঁ বলেন আচ্ছা আমরা যে যে পড়লাম আজকে পয়েন্ট টু রিমেম্বার একটু খেয়াল করে নাজবুর ভাই পয়েন্ট টু রিমেম্বার যে প্রথম লাইনে যে লিখছে যে ইন দিস লেসন উই লার্ন তিলকা উইথ দিস ফেমিনিন অফ জালিকা দ্যাট হ্যাঁ হ্যাঁ আপনি শরীফ ভাই আনমিউট করেন শরীফ ভাই আনমিউট করেন হ্যাঁ আমিও আমার কথা শুনেন নাই মনে হয় না শুনি নাই আবার বলে এই যে পয়েন্ট টু রিমেম্বার প্রতিটা পাতায় যে পয়েন্ট টু রিমেম্বারের মধ্যে লিখছে ইন দিস লেসন উই লার্ন তিলকা হুইচ ইজ দ্যাট ফ্যামিলিং অফ জালিকা দ্যাট এই ইজিটার মানেটা কি কত বিষয় শেখাইছি আমি পড়াইছি হাত জালিকা হলো মুজাক্কার আর এটা চললো তিলকা এটা পড়াইছি হাজা বেলালুন বেলালের ক্ষেত্রে হাজা আর হামিদ ও হা জালিকা হামিদুন এই ধরনের সেন্টেন্স আমাদের বাক্য ছিল আমরা পড়ছি হাজি হি আমেনাতু এটা পড়ছি ও তিলকা মারিদুন মারিয়ামু তিলকা মরিয়াম যেহেতু মোয়ান্নাস এই জন্য তিলকা হয়েছে এটা পড়ছি তারপরে যে বাইদাতুন বেগ মুয়াজ্জিনু না কাতু এটা পড়ছি বাত্তাতু মুমাদিদাতুন দাজাজাতুন সবই পড়েছি এখন আমি শেষ করছি আপনাদের সবার শুভকামনা করে আল্লাহ আপনাদেরকে কোরআন শিখার মনোযোগী করে তুলুক তৌফিক দান করুক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ওয়াখরু দাআনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু